নমস্কার বন্ধুরা, আমি রুমি, তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি আটা ও সবজি দিয়ে এই পরোটাগুলো বানানো দেখাবো, বা জলখাবারও আপনারা বলতে পারেন। জলখাবারে কিন্তু আমাদের প্রত্যেকদিনই চিন্তা থাকে কি বানাবো, তাই আজকে আমি খুব সহজে বেলাবেলের ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে আপনারা বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার নরম তুল তুলে সবজি পরোটাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে আমি 200 গ্রাম আটা নিয়েছি। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, একেবারে সামান্য পরিমাণ 1 চামচের 1/4 ভাগ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা সবজি, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিয়ে দিতে পারেন। প্রথমে আমি দিচ্ছি বিনস। বিনসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর আমি দিচ্ছি গ্রেট করা গাজর, আর কুচানো টমেটো ও আমি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ধনে পাতা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতন জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমে আমি মেজারিং কাপের 1/2 কাপ জল দিলাম, আবারও আমি 1/2 কাপ জল দিয়ে দেবো। আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে বাড়ির বাচ্চারা খেলে লঙ্কাটা দেওয়ার দরকার নেই। আপনারা দেখুন মেজারিং কাপের 1 কাপ জল দেওয়ার পরেও মিশ্রণটা বেশ ঘন হয়ে আছে, তাই আমি আরো 1/2 কাপ জল দিয়ে দেবো। এবার জলের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বে থাকবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এরকম মিডিয়াম রাখতে হবে। এখন আমি জলখাবারটা বানিয়ে নেবো, আর এই সময় ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। এবার তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু যখন প্যানে দেওয়া হবে আর আটকে যাবে না, আর জলখাবারটাও বেশ নরম তুলতুলে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন জলখাবারটা বানিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি, সামান্য পরিমাণ তেল আমি ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম। ভালো করে ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি জলখাবারটা বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। তারপরে আমি ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দেবো। এখন মিশ্রণটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। মোটামুটি একটা গোল করে মিশ্রণটাকে ছড়িয়ে নিয়েছি। এখন 30 সেকেন্ড এইভাবে রেখে দেবো যতক্ষণ না মিশ্রণের ওপরের দিকটা একটু শুকনো ভাব আসছে। এবার আমি আপনাদের 30 সেকেন্ড পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণের ওপরের দিকটা কিন্তু বা জলখাবারের ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে। এখন আমি প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নেব। সাইডগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার খুব সাবধানে উল্টে নিতে হবে। এবার এই দিকটাকে আমি 1 মিনিটের মতন রেখে দেবো, আর ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রাখবো। আর এই সময় আমি ব্রাশে অল্প পরিমাণ তেল নিয়ে সাইড দিয়ে এইভাবে দিয়ে দেবো। এক মিনিট হয়ে গেছে, এখন আমি আবারও উল্টে নেব। আপনারা দেখুন এই দিকটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে,
এর থেকে বেশি আমি আর ভাজবো না। এইভাবে আমি সমস্ত সবজি পরোটাগুলো ভেজে নেব। এখন আমি আপনাদের আরেকটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারো সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম। যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি তার থেকে কিছুটা অংশ করে নিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিতে হবে। এবার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি আর মিশ্রণটাকে আমি এইভাবে 30 সেকেন্ড রেখে দেবো যতক্ষণ না ওপরের দিকটা শুকনোভাব আসছে। ওপরের দিকটা কিন্তু বেশ শুকনোভাব চলে এসেছে। এখন আমি খুব সাবধানে উল্টে নেব। এবার এই দিকটাকেও একইভাবে ভেজে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। সবজি পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখুন এই দিকটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি আর একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। একইভাবে আমি সমস্ত সবজি পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম। এখন আমি একটা পরোটা সার্ভ করে নিয়েছি। এখানে আমি টমেটো সস ও কাঁচা লঙ্কা দিয়ে পরোটাগুলো সার্ভ করেছি। কারণ আমি পরোটাগুলোর মধ্যে কোনো রকম ঝাল দিইনি, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি। এইভাবে একবার আপনারা সবজির পরোটাগুলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একেবারে নরম তুলতুলে। আর বাচ্চারাও কিন্তু এই পরোটাটা খুব আনন্দের সহিত খাবে। রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।